এবার সরকারি অনুষ্ঠানে বাংলার মাটি বাংলার জল গাইবার নির্দেশ। সঙ্গীত পরিবেশনের সময় উঠে দাঁড়াতে হবে, নির্দেশ নবান্নের। পয়লা বৈশাখকে বাংলা দিবস হিসাবে পালন করা হবে। নতুন বছরের শুরুতেই রাজ্য সরকারের নয়া ঘোষণা। ইংরেজি বছরের শুরুতেই রাজ্য সরকার ঘোষণা করল বাংলা বছরের পয়লা তারিখ অর্থাৎ পয়লা বৈশাখ তারিখটি এবার থেকে রাজ্য দিবস হিসাবে পালন করা হবে, যার পোশাকি নাম দেওয়া হয়েছে বাংলা দিবস। পাশাপাশি স্থির করা হলো রাজ্য সঙ্গীত। রাজ্য সরকারের নির্দেশ, এখন থেকে প্রতিটি সরকারি অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বাংলার মাটি বাংলার জল গানটি গাওয়া হবে। এই গানই হলো পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত। এবার থেকে রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠানের শুরুতে পরিবেশিত হবে রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল গানটি। অনুষ্ঠান শেষ হবে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে। দুটি সঙ্গীত পরিবেশনের সময় উপস্থিত সবাইকেই আসন ছেড়ে উঠে দাঁড়ানোর নির্দেশিকা জারি করেছে নবান্ন। পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য নিজস্ব একটি দিন নির্ধারণের জন্য ইতিহাসবিদ সুগত বসুকে মাথায় রেখে একটি কমিটি তৈরি করেছিলেন। সম্প্রতি এই কমিটি একটি রিপোর্ট পেশ করে, সেই রিপোর্ট বিধানসভা থেকে যায় নবান্নে। তারপর নবান্নে বসে সমাজের সর্বস্তরের মানুষদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত রাজ্যের সকল বিশিষ্টজনদের মতামত নিয়ে রাজ্য দিবস এবং রাজ্য সঙ্গীত স্থির করা হয়। বাংলার চিরন্তন সংস্কৃতির সাথে সামঞ্জস্য রেখে পয়লা বৈশাখ দিনটি বাংলা দিবস হিসাবে পালন করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলার মাটি বাংলার জল গানটিকে রাজ্য সঙ্গীত হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। পরবর্তীতে আলিপুরের উত্তীর্ণ সভাকক্ষে বিজয়া সম্মেলনী এবং বিধানসভায় মিউজিয়াম উদ্বোধনের অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন রাজ্য সঙ্গীতকে মর্যাদা দিতে হবে, তাই সকলকে উঠে দাঁড়িয়ে এই গান গাইতে হবে। এই সূত্রে গত 30শে ডিসেম্বর মুখ্য সচিব হরেকৃষ্ণ দ্বিবেদী স্বাক্ষরিত একটি নির্দেশিকা প্রকাশ হয়েছে। তাতে স্পষ্ট উল্লেখ, প্রতি বছর পয়লা বৈশাখকে বাংলা দিবস হিসাবে যথাযথ মর্যাদার সাথে পালন করা হবে। রাজ্য সরকারের যে কোনো অনুষ্ঠান এবং কর্মসূচি শুরু হবে বাংলার মাটি বাংলার জল এই গান দিয়ে, এবং অনুষ্ঠান শেষ হবে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। নতুন বছরের শুরুতেই রাজ্য সরকারের নয়া ঘোষণা। ইংরেজি বছরের শুরুতেই রাজ্য সরকার ঘোষণা করল বাংলা বছরের পয়লা তারিখ অর্থাৎ পয়লা বৈশাখ তারিখটি এবার থেকে রাজ্য দিবস হিসাবে পালন করা হবে, যার পোশাকি নাম দেওয়া হয়েছে বাংলা দিবস। পাশাপাশি স্থির করা হলো রাজ্য সঙ্গীত। রাজ্য সরকারের নির্দেশ, এখন থেকে প্রতিটি সরকারি অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বাংলার মাটি বাংলার জল গানটি গাওয়া হবে। এই গানই হলো পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত। এবার থেকে রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠানের শুরুতে পরিবেশিত হবে রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল গানটি। অনুষ্ঠান শেষ হবে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে। দুটি সঙ্গীত পরিবেশনের সময় উপস্থিত সবাইকেই আসন ছেড়ে উঠে দাঁড়ানোর নির্দেশিকা জারি করেছে নবান্ন। পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য নিজস্ব একটি দিন নির্ধারণের জন্য ইতিহাসবিদ সুগত বসুকে মাথায় রেখে একটি কমিটি তৈরি করেছিলেন। সম্প্রতি এই কমিটি একটি রিপোর্ট পেশ করে, সেই রিপোর্ট বিধানসভা থেকে যায় নবান্নে। তারপর নবান্নে বসে সমাজের সর্বস্তরের মানুষদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত রাজ্যের সকল বিশিষ্টজনদের মতামত নিয়ে রাজ্য দিবস এবং রাজ্য সঙ্গীত স্থির করা হয়। বাংলার চিরন্তন সংস্কৃতির সাথে সামঞ্জস্য রেখে পয়লা বৈশাখ দিনটি বাংলা দিবস হিসাবে পালন করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলার মাটি বাংলার জল গানটিকে রাজ্য সঙ্গীত হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। পরবর্তীতে আলিপুরের উত্তীর্ণ সভাকক্ষে বিজয়া সম্মেলনী এবং বিধানসভায় মিউজিয়াম উদ্বোধনের অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন রাজ্য সঙ্গীতকে মর্যাদা দিতে হবে, তাই সকলকে উঠে দাঁড়িয়ে এই গান গাইতে হবে। এই সূত্রে গত 30শে ডিসেম্বর মুখ্য সচিব হরেকৃষ্ণ দ্বিবেদী স্বাক্ষরিত একটি নির্দেশিকা প্রকাশ হয়েছে। তাতে স্পষ্ট উল্লেখ, প্রতি বছর পয়লা বৈশাখকে বাংলা দিবস হিসাবে যথাযথ মর্যাদার সাথে পালন করা হবে।
রাজ্য সরকারের যে কোনো অনুষ্ঠান এবং কর্মসূচি শুরু হবে বাংলার মাটি বাংলার জল এই গান দিয়ে, এবং অনুষ্ঠান শেষ হবে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কলকাতা।